আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আর রনি, তো আজকে তো আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো একটি ইমেল রাইটিং। তো ইমেলটা হচ্ছে রাইট অ্যান ইমেল টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার অফ এ ব্যাঙ্ক ফর ক্যান্সেলিং এ চেক। তো এই ইমেলটার জন্য এক বোন আমাকে রিকোয়েস্ট করেছিল, যার কারণে আজকে হাজির হওয়া। তো ভিডিও করার সময় হয়ে উঠতেছিল না, তারপর সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো রাইট অ্যান ইমেল টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার অফ ব্যাঙ্ক ফর ক্যান্সেলিং এ চেক। তো এই ইমেলটা আমি তোমাদের মাঝে সবচেয়ে সহজ সুন্দর ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি ভিডিও শুরু থেকে একদম শেষ পর্যন্ত থাকবে। তো এই ইমেলটা অবশ্যই সবচেয়ে সহজ সুন্দর ভাষায় তোমাদের মাঝে উপস্থাপন করব। তো অবশ্যই তোমাকে যেটা করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে ইমেলটা তুমি ভালো বুঝতে পারবে। আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখো, তাহলে এখানে অনেক কিছু হয়তো বুঝতে পারবে না। তো এটার জন্য অবশ্যই এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ রয়েছে টু, অর্থাৎ এখানে তোমার ব্যাংকের যে ম্যানেজার, ম্যানেজার কাছে তোমাকে যে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ ব্যাংকের ম্যানেজার যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবে এখানে টুতে। টু লিখে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, এটা ব্যাংকের ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এটা কিন্তু নমুনা ইমেল অ্যাড্রেস, এটা কিন্তু কোনো রিয়েল ইমেল অ্যাড্রেস নয়। তো এখানে MTB দিয়ে বোঝানো হয়েছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক 123@gmail.com। তো একটা ইমেল অ্যাড্রেস লাগবে, ইমেল লেখার জন্য অবশ্যই এই ইমেল অ্যাড্রেসটা লাগবে, যার কাছে লিখবে তার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই লাগবে। এরপর সাবজেক্ট, ক্যান্সেলিং এ চেক, চেক বাতিল, চেক বাতিল। তো এটা হচ্ছে সাবজেক্ট দিলা। তার ডিয়ার স্যার, প্রিয় মহাশয়, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট মাই সেভিংস অ্যাকাউন্ট ইজ 67209 ইন ইউর ব্যাঙ্ক। আমি আপনাকে অবগত করছি যে আমার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এত আপনার ব্যাঙ্কে, আমার সেভিংস অ্যাকাউন্ট হচ্ছে এত নাম্বার এত। আই হ্যাড ইস্যুড এ চেক, আমি একটা চেক প্রদান করেছিলাম, নাম্বার হচ্ছে 976326, এটার নাম্বার হচ্ছে 976326, ডেটেড অন 27 অক্টোবর 2021 ফর দ্য অ্যামাউন্ট অফ 10,000 ইন ফেভার অফ মিস্টার আলী। তো এটা 27 অক্টোবর 2021 অ্যামাউন্ট ছিল 10,000, আর এটা হচ্ছে মিস্টার আলীর অনুকূলে। হি ইনফর্ম মি দ্যাট হি ডিড নট রিসিভ দ্য চেক ইয়েট, সে আমাকে অবগত করেছে যে সে এখনও চেক পায়নি। ইট সিমস টু মি দ্যাট দ্য চেক হ্যাজ বিন লস্ট, আমার কাছে মনে হয় চেক হারিয়ে গেছে। আই কর্ডিয়ালি রিকোয়েস্ট ইউ টু ক্যান্সেল দ্য চেক অ্যান্ড স্টপ দ্য পেমেন্ট, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি এই চেকটাকে বাতিল করার জন্য এবং পেমেন্ট দেওয়া বন্ধ করার জন্য। প্লিজ টেক এ প্রপার অ্যাকশন ইফ সাম ওয়ান কামস টু ইউ উইথ দিস চেক, প্লিজ দয়া করে যথাযথ ব্যবস্থা নেবেন যদি আপনার কাছে এই চেক নিয়ে কেউ আসে। কাইন্ডলি ইনফর্ম মি ইন দিস রিগার্ড থ্রু ইমেল অর মাই সেল ফোন নাম্বার, দয়া করে আমাকে এ বিষয়ে অবগত করবেন আমার ইমেইলে অথবা আমার সেল ফোন নাম্বারে। মাই সেল ফোন নাম্বার ইজ 01850774959, আমার সেল ফোন নাম্বার হচ্ছে এত। ইউর ফেথফুলি আবু হাসিব রাজু, অর্থাৎ এখানে জাস্ট তোমার নামটা দিয়ে দেবে, ইউর ফেথফুলি আবু হাসিব রাজু, এটা তোমার নিজের নামও দিতে পারবো এখানে। তো এই ছিল তোমাদের ইমেল। তো এটা আমি বাংলা অর্থ শতমন্ত্রে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে মধ্যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম।